হ্যালো एवरीवन জলসিয়া মাইক্রোসফট ওয়ার্ড সিরিজ এবং আমি এফএস সাইমিনা আছি আপনাদের সাথে কত ক্লাসে আমরা খুব সুন্দর একটা ক্লাস করেছি যেখানে আমরা চার্ট গুলো দেখেছি যে কোন চার্টটা আপনারা কিভাবে ইউজ করবেন ফন্ট কিভাবে চেঞ্জ করবেন কালার কিভাবে চেঞ্জ করবেন এবং স্টাইল কিভাবে চেঞ্জ করবেন এবং আজকে আমরা দেখব কিছু জিনিস যার মধ্যে প্রথমটা হচ্ছে স্ক্রিনশট আমরা স্ক্রিনশট নিয়ে থাকি না আমাদের পিসি থেকে তো এখানে ধর আমাদের এই লেখাটা আছে বা এই লেখাটা আছে এখন আমরা এটার কিভাবে স্ক্রিনশট নিব জাস্ট আপনি এখানে ক্লিক করবেন স্ক্রিন ক্লিপিং আপনারা কিন্তু এখানে এটার স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে যে দেখেন এরকম করে আপনারা পুরোটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে সাথে সাথে কিন্তু আমাদের এই যে ইমেজটা আছে ইমেজটা কিন্তু আমাদের এখানে চলে আসছে তাই না এখন এই ইমেজটাকে আপনি বিভিন্নভাবে ভাবে চেঞ্জ করতে পারেন এটার স্টাইল চেঞ্জ করতে পারেন এটার শেপ চেঞ্জ করতে পারেন এটার বর্ডার চেঞ্জ করতে পারবেন এটার ইফেক্টগুলোকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে বিভিন্নভাবে এটা থ্রি ডি ইফেক্টগুলো আপনি দিতে পারবেন যে লে আউট চেঞ্জ করতে পারবেন এভাবে বা এভাবে যেভাবে আপনি ইচ্ছা দিতে পারেন আমি জাস্ট র্যান্ডম আপনাকে দেখাচ্ছি যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয় ওকে দেন আসেন আমাদের এখানে হাইপার লিঙ্কের একটা ব্যাপার আছে যে আমরা বিভিন্ন সময় চেষ্টা করি কিছু হাইপার লিঙ্ক দিতে তাই না তো হাইপার লিঙ্কটা আমরা কীভাবে দিব এই যে জাস্ট হাইপার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড্রেস থাকবে যেমন ধরেন ডাব্লিউ ডট ফেসবুক ডট কম এটা হচ্ছে আমরা এটা হাইপার লিঙ্ক জাস্ট দি ওকে করে দিবেন ওকে করার পর আমার এখানে বা এই যে টেক্সটটা আছে এতে দেখেন টেক্সটে আমি এখানে এই হাইপার কিন্তু দেখতে পাচ্ছে যখনই কেউ আমার এই ডকুমেন্টটা পড়তে আসবে এখানে যখনই ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এই হাইপার দিয়ে আমি যেখানে তাকে পাঠাতে যাচ্ছি সেখানে কিন্তু চলে যাবে অনেক ইজি আমরা এখানে হাইপার লিঙ্কটা ইউজ করতে পারছি এরপর আসেন বুকমার্ক এই বুকমার্কের নেমটা এবং লোকেশনটা আপনাদের দুইটাই ইউজ করে দিতে হবে যেমন এটা হচ্ছে আমার ধরেন টেস্ট পারপাজে তো আমি এখানে টেস্ট লিখে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমার একটা বুকমার্ক কিন্তু অ্যাড হয়ে গেল এটা আমরা পরবর্তীতে এখান থেকে খুঁজে কিন্তু বের করে নিয়ে আসতে পারবো এই বুকমার্ক থেকে ওকে এই যে দেখেন এই যে টেস্ট নামে আমাদের একটা বুকমার্ক কিন্তু তৈরি হয়ে গেল এরকম আমাদের আরও কিছু বুকমার্ক দরকার হলে আমরা এখানে একে একে করে সব কিছু ক্রিয়েট করে রেখে দিতে পারবো ওকে তো আমাদের এই যে টেক্সটা বা বা স্ক্রিনশটটা এই স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আমরা কি আরও বিভিন্ন জিনিস কিন্তু দেখতে পারবো যে আমরা এখান থেকে ডিজাইন গুলো দেখতে পারবো যেমন ইফেক্ট ছিল কিছু এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ইফেক্ট ছিল আমি এখান থেকে এই থ্রি ডি রোটেশন ঠিক আছে এই যে বিভিন্নভাবে ভাবে আমরা এটাকে কিন্তু প্রেজেন্ট করতে পারছি দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে এই প্রেজেন্টেশনগুলো হচ্ছে যেভাবে করে করে কাজে লাগাতে পারি আসলে আমরা যখন যে কোনো একটা কাজ জানবো তখনই কিন্তু আমরা সেটাকে কাজে লাগাতে পারবো কাজটা না জানলে কিন্তু আমরা সেটা বুঝবোই না যে আসলে এই এত কাজটা কিভাবে করেছে অনেক সময় আমাদের মনে হয় যে এত কঠিন কাজটা কিভাবে করলো এটা বাঁকা কিভাবে করলো কিন্তু দেখেন এক ক্লিকে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে তাই না আমি যেভাবে চাইছি ওভাবে কিন্তু আমার এই কাজগুলো হয়ে যাচ্ছে আচ্ছা এখান থেকে থ্রি ডি রোটেশন আবার আমি এখান থেকে কি বর্ডারের কালারও কিন্তু চেঞ্জ করে দিতে পারবো ঠিক আছে বুঝতে পারছেন হয়তো আপনারা তো এই হচ্ছে আমাদের আজকে হাইপার লিঙ্ক কিভাবে দিবেন বুকমার্ক কিভাবে করবেন এবং আমাদের স্ক্রিনশটটা টা কিভাবে নিবেন তো যে কোনোভাবে কিন্তু আমরা এই কাজগুলো সুন্দরভাবে সুন্দর ওয়েতে করে ফেলতে পারছি যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই কাজগুলো এত সহজে যে করতে পারছেন এর জন্য আরও বেশি কি করা লাগবে প্র্যাকটিস করা লাগবে আপনি যখন যে কাজটাই করবেন সেই কাজের জন্য ভালো মতো প্র্যাকটিস করবেন দেখবেন কিছু একেবারে ক্লিয়ার মনে হচ্ছে এবং আপনি এর থেকে আরো অনেক ভালো ভালো জিনিস ক্রিয়েট করতে পারবেন নিজের ক্রিয়েটিভিটি থেকে এবং নিজে দক্ষতা থেকে সবাই ভালো থাকবেন এরপরের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে আমরা কমেন্ট হেটার ফুটার পেজ নাম্বার এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি